এক ছিল মিষ্টি মেয়ে ফাতে ইসলাম বাবা মায়ের বাধ্য নাম মজার মজার দোষ সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় মতিন নামের এক লোক বাস করতেন মতিনের বউ মরিয়ম এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যান এরপর মতিন তার ছেলে আব্দুল্লা নিয়ে বেশ বিপদে পড়ে যায় একদিন মতিনের বন্ধু কালু মতিনকে বলল আসসালাম ওয়ালাইকুম আসসালাম কালু মতিন ভাই তোমার বউ মারা যাওয়ার তো দুই মাস হইয়া গেল এভাবে আর ছেলেডারের লইয়া কতদিন কষ্ট করবা তুমি হইলা পুরুষ মানুষ তুমি কি আর রান্না বান্না করতে পারো আর তোমার ছেলে ডারি বা কি এমন বয়স হইছে ওর তো এখন আদর যত্নের প্রয়োজন তাই বলি কি মতিন ভাই তুমি আরেকটা বিয়া করো ভাই কালু বিয়ে তো আমার করা দরকার কিন্তু বুঝোই তো সৎ মা এসে সৎ ছেলে মেয়েদেরকে অত্যাচার করে আর আমার চোখের সামনে আমার আদরের ছেলেটাকে কি অত্যাচার করবে এটা যে আমি ভাই মেনে নিতে পারবো না ঠিক কথাই বলছো মতিন ভাই তবে তোমার সংসারটা গোসাইয়া উঠতে হইলে তো তোমারে বিয়ে করতেই হইব তুমি সারা দিন বাহিরে কাজ করো আর তোমার ছেলেটা বাড়িতে থাকে বাড়িতে আইসা আবার তোমারই রান্না বান্না করতে হয় এমনি করে আর কতদিন চলবা ভাই এখন তোমার দেখে শুই না একটা বিয়ে করাই ভালো হইব তোমার ছেলেটাও একটু আদর যত্ন পাইব আর তোমার পরিশ্রমটাও একটু কম হইব আর সব মেয়ে তো আর খারাপ হয় না আমি দেখি ভালো দেখে একটা মেয়ে যা, তোমার বিয়ের ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব। কিন্তু ভালো একটা মেয়ে দেখো তবে এরপর কালু অনেক খুঁজে মতিনকে বিয়ে করানোর জন্য একটা মেয়ে খুঁজে পেল তারপর কালু দিনক্ষণ ঠিক করে মতিনের সঙ্গে ওই মেয়েটির বিয়ে দিয়ে দিল বিয়ে করে এনে মতিন তার নতুন বউকে বলল রহিমা এ হচ্ছে আমার ছেলে আবদুল্লাহ ওকে রেখে ওর মা অকালে মারা গেছে আমাকে সারা দিন বিভিন্ন ধরনের কাজের কারণে বাহিরে থাকতে হয় ছেলেটা আমার ঠিক মতো খাবার দাবার খেতে পারে না আদর যত্ন ঠিক মতো পায় না এই তোমাকে বিয়ে করলাম তুমি ওর একটু ভালো করে ওর দেখাশোনা করো রহিমা আচ্ছা আচ্ছা ঠিক আছে ও নিয়ে আপনাকে ভাবতে হবে না কিভাবে সংসারে সবকিছু ম্যানেজ করতে হয় ওটা আমার খুব ভালো করেই জানা আছে অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়েন আর এত বড় ছেলে কি আমাদের সঙ্গে ঘুমাবে নাকি এখনো রহিমা ও তো এতদিন আমার সাথে ঘুমোতো এজনই দাঁড়িয়ে আছে এতদিন ঘুমাতো সেটা অন্য কথা এতদিন তো আপনার বউ ছিল না যান ওকে পাশের ঘরে রেখে আসেন আচ্ছা ঠিক আছে রহিমা এরপর মতিন তার ছেলে আবদুল্লা নিয়ে পাশের ঘরে চলে গেল বাবা আবদুল্লা আজ থেকে তুমি এই ঘরে থাকবে তোমার নতুন মা এসে গেছে সে তো আমাকে ছাড়া ঘুমাবে না তাই তোমাকে এখন একটু একা থাকার চেষ্টা করতে হবে বাবা বাবা আমার যে একা থাকতে খুব ভয় করে বাবা জানি বাবা তবে তোমার এই অভ্যেসটা যে করতেই হবে নাও বাবা এখন শুয়ে পড়ো তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমরা তো একই বাড়িতে আছি। তারপর মতিন জোর করে আব্দুলাকে শুয়ে দিলো আর সেখান থেকে চলে গেল। মা তুমি আমাকে কেন ছেড়ে গেলে মা? আজ তো মনে হচ্ছে বাবাও আমাকে দূরে সরিয়ে দিলো। এতদিন তো বাবা আমাকে আগলে রেখেছিল। আজ বাবাও যে পর হয়ে গেল মা। আমি একা একা কি করে থাকবো মা তোমাকে আমার কাছে নিয়ে যাও না মা তোমার কাছে নিয়ে যাও আমাকে আমি যে এখানে আর থাকতে পারছি না মা এসব বলতে বলতে আব্দুল্লাহ ঘুমিয়ে পড়লো সকালবেলা মতিন ঘুম থেকে উঠে তার কাজে চলে গেল মতিন চলে যাওয়ার পর আব্দুল্লার নতুন মা এসে আবদুল্লা কে বলল এই যে নবাব জাদা এত বেলা পর্যন্ত পরিপরি ঘুমাচ্ছো যে মা আমি আসলে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম চোখটা একটু লেগে এসেছে তুমি কি আমায় কিছু বলবে মা বলবো মানে বাড়ির কাজকর্ম কে করবে শুনি কেন মা তুমি কি করবে কি বললি আমি কাজ করব তুই এসব ভাবলি কি করে আমি তোর বাবাকে বিয়ে করেছি বলে ভাবিস না আমি কাজের মেয়ে হয়ে গেছি এইসব বাড়ির কাজকাম আমি একদম করতে পারবো না আজ থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি আমি শুধু অর্ডার করব বুঝলি কি বলছো মা বাবা তো তোমাকে কাজ করার জন্যই বিয়ে করেছে বাবার কাজ থেকে ফিরে এসে রান্না বান্না করতে খুব কষ্ট হয় আর তুমি কি না বাড়ির সমস্ত কাজ আমার উপর চাপিয়ে দিচ্ছ এত কথা বলবি না তোকে যা বলেছি তুই তাই কর তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি বাড়ি ছেলে চলে যাব। আর তোর বাবাকে আমি বলবো তুই আমাকে মা হিসেবে মেনে নিতে পারিস নি আমাকে গালাগালি করেছিস তখন তোর বাবা তোকে ভুলবো যে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কি সেটা ভালো লাগবে বল না না মা তুমি আমাদের ছেড়ে যেও না দয়া করে যেও না আমার বাবা সারাদিন অনেক পরিশ্রম করে আবার কাজ শেষ করে এসে যদি টুকুও করে তাহলে যে বাবার খুব কষ্ট হবে মা তুমি আমাকে যা বলবে আমি তাই করব মা বলো না আমাকে কি করতে হবে এই তো এইবার লাইনে এসেছিস আর হ্যাঁ এই কথাগুলো যাতে তোর বাবা একদমই জানতে না পারে তুই যে এইবারই কাজকর্ম করবি এইটা শুধু আমি জানবো আর তুই জানবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা যা এবার বাড়ির উঠানগুলো ছাড়ো দে থালা বাসন আর হাড়ি পাতল ধুয়ে নে তারপর চাল নিয়ে রান্না বসিয়ে দে আমি গেলাম টিভি দেখতে আচ্ছা ঠিক আছে মা আমি সব কাজ করব। এরপর আবদুল্লাহ ঝাড়ু হাতে নিয়ে উঠোন ঝাড় দিতে লাগলো তারপর হাড়ি পাতিল থালা বাসন পুকুরের পানিতে মেজে নিয়ে এলো আর কেজি খানিক চাল নিয়ে রান্না বসিয়ে দিল ছোট্ট আবদুল্লাহ এত কাজ করতে করতে হাঁপিয়ে উঠল আর তার চোখ দিয়ে দুঃখের পানি পড়তে লাগলো মা দেখেছ তোমার আদরের আবদুল্লাহ কত কষ্ট করছে তুমি বেঁচে থাকলে এমনটা হয়তো হতো না মা আমার যে খুব কষ্ট হচ্ছে মা খুব কষ্ট হচ্ছে কার সাথে কথা বলছিস ভাত রান্না শেষ হয়েছে রান্নাটা শেষ হলে তরকারিটি উঠিয়ে দে হ্যাঁ মা রান্না বান্না সব করেছি এরপর আবদুল্লাহ রান্না বান্না এবং বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেললো আর ভাত তরকারি বেড়ে টেবিলে দিল মা রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়েছে টেবিলে আমি ভাত তরকারি বেড়ে রেখেছি চলো মা খেতে চলো আচ্ছা ঠিক আছে চল এরপর রহিমা খাবার টেবিলে গেল আর খাবার টেবিলে পোড়া ভাত তরকারি দেখে তো রহিমার মাথা খারাপ হয়ে গেল কিরে তুই এসব কি রান্না করেছিস এই পোড়া কি মুখে দেয়া যাবে নাকি আসলে মা এর আগে তো আমি কোনোদিনও রান্নাবান্না করিনি এজন্যই তো ভাত তরকারি গুলো পুড়ে গেছে কি বললি রান্না করিস তুই ইচ্ছে করে পুড়ে ফেলেছিস তাই না আমি বুঝি না ভাবিস যাতে আমি তোকে রান্না করতে নিষেধ করি মা এসব তুমি কি বলছো কি আমি কেন ইচ্ছে করে ভাত তরকারি পোড়াতে যাবো বলো তো আমি রান্না বান্না করতে পারি না মা এই জন্যই যে পড়ে গেছে মুখে মুখে একদম তর্ক করবি না এই বলে দিলাম এখন তুই বসে থেকে এই সমস্ত পোড়া ভাত তরকারি তুই একাই বসে খাবি এখন আমি রান্না করে আমি আর তোর বাবা খাবো যতদিন পর্যন্ত তুই ভালো রান্না না শিখেছিস তুই যেমন রান্না করবি সেই রান্নাই তুই খাবি কি বলছো কি মা তুমি এতগুলো খাবার আমি একা একা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ খেতে তো তোকে হবেই আমি রান্না করতে গেলাম আমি রান্না করে এসে এখানে যেন একটা খাবারও না দেখি এই কথা বলে রহিমা সেখান থেকে চলে যায় আর আব্দুল্লাহ সেই পোড়া ভাত তরকারি খেতে থাকে এসব পোড়া ভাত তরকারি আব্দুল্লাহ খেতে অনেক কষ্ট হলেও তার হাতে আর কোনো উপায় ছিল না আস্তে আস্তে আবদুল্লা সে পোড়া খাবারগুলোই কষ্ট করে খেতে লাগলো আর এইদিকে রহিমা ভালো খাবার রান্না করে খেয়ে নিল আর তার স্বামীর জন্য কিছু খাবার রেখে দিল এইদিকে সন্ধেবেলা মতিন কাজ থেকে বাড়িতে ফিরে এলো আর রহিমা তাকে খাবার খেতে দিল রহিমা আবদুল্লা কোথায় ও খাবার খেয়েছে হ্যাঁ পেট ভরে খাবার খেয়েছে খাবার খেয়ে শুয়ে আছে ওকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না তুমি চুপচাপ খেয়ে নাও তো এরপর মতিন খাবার খাওয়া শুরু করলো খাবার খাওয়া শেষ করে মতিন আব্দুল্লার ঘরে চলে গেল হ্যাঁ বাবা আবদুল্লাহ শুয়ে আছো বাবা হ্যাঁ আপনি কাজ থেকে এসেছেন খাবার খেয়েছেন তো বাবা আচ্ছা ঠিক আছে বাবা আব্দুল্লাহ তুমি তাহলে ঘুমিয়ে পড়ো আমিও গিয়ে ঘুমাচ্ছি হ্যাঁ বাবা আমিও খাবার খেয়েছি এরপর মতিন সেখান থেকে চলে গেল পরদিন সকালবেলা মতিন আবারও তার কাজে চলে গেল সেদিনও আবদুল্লার সৎমা আব্দুল্লাহকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিল আকাশি এটা আব্দুল্লা না ও থালা বাসন কেন হুম সেটাই তো দেখতে পাচ্ছি ভাই ওমর চলো তো গিয়ে দেখি তো ব্যাপারটা কি অতকাল স্কুলেও যায়নি আচ্ছা ঠিক আছে ভাই মাহাদি চলো বিহনের নদী জলসূর যা কি ব্যাপার ভাই আব্দুল্লাহ তুমি থালা বাসন যে তোমার বাবা তো নতুন বিয়ে করেছে তিনি কোথায় আব্দুল্লাহ ওমরের কথার কোনো জবাব দিল না আপন মনেই সে কেটেই চলেছে থালা বাসনগুলো শেষ করে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল আরে এটা কি হলো মাহাদি আব্দুল্লাহ তো কোনো কথাই বললো না ভাই ওমর আমার মনে হচ্ছে আব্দুল্লাহ খুব কষ্টে আছে ওর বাবা যাকে বিয়ে করেছে সেই সৎ মা হ্যাঁ ভাই হতেই পারে তাছাড়া আবদুল্লা থালা বাসন মাজবে কেন আমার মনে হয় ওর বাবা এই সব কিছুই জানে না ওর বাবা তো সারাদিন বাহিরে কাজ করে মা নামাজ শেষে ঘরে ফিরে আর সেই সুযোগে ওর সৎ মা ওকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে ওকে স্কুলেও পাঠাচ্ছে না আমাদের চাচার সাথে কথা বলতে হবে এই কথা বলে মাহাদি আর ওমর সেখান থেকে চলে যায়। এদিকে সন্ধ্যাবেলা মাহাদি আর ওমর মাগলিবের নামাজ শেষ করে মতিনের জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম চাচাজন। ওয়া আসসালাম মাহাদি ওমর। কেমন আছো বাবারা? আমার ছেলেটা স্কুলে ঠিকমতো যাচ্ছে তো। ওর একটু খেয়াল রেখো তোমরা। মামরা ছেলে আমার। যান আপনি কিছু না না তো দুদিন থেকে স্কুলে আজও দেখলাম ও পুকুর পাড়ে থালা বাসন মারছে আর ওর চোখ দিয়ে অসরে পাড়ি পড়ছে কি বলো বাবা আমার ছেলে আবদুল্লা থালা বাসন মাজে কাল তো আমি ওর মাকে জিজ্ঞাসা করেছিলাম ওর মা বললো ও কি স্কুলে পাঠিয়েছিল না চাচা সে মিথ্যে কথা বলেছে নিশ্চয়ই কোনো বিষয়ে ভয় দেখিয়েছে এর জন্য ও মুখ বুঝে কিছু চুপচাপ সহ্য করে নিচ্ছে এইভাবে চলতে থাকলে আপনার ছেলে আব্দুল্লাহ মারা যাবে চলেন চাচা যান ওকে যে বাঁচাতে হবে এরপর মাহাদি ওমর আর মতিন ওদের বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে দেখল আব্দুল্লাহর সৎমা ওকে লাঠি দিয়ে মারছে আজকেও ভাত পুড়িয়ে ফেলেছিস সারামজাদা তুই ইচ্ছা করে এইসব করছিস তাই না তোকে যে আমি ভাত রান্না করা শিখাবোই কি ভেবেছিস বাড়ি কাজ আমি করব। কখনোই না রহিমা তুমি এসব কি করছো তুমি আমার ছেলে আবদুল্লাহকে মারছো মাহাদি ওমর যদি এসে আমাকে এসব কথা না বলতো তাহলে আমি তোমার মতো দজ্জাল সৎমায়ের অত্যাচার বুঝতে পারতাম না 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 তোমার মতো এমন অত্যাচারী বউয়ের আমার দরকার নেই আমি ভেবেছিলাম তুমি আমার ছেলেটাকে আপন করে নিবে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও বাবা আপনি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বাবা আমি কাজ করতে পারবো বাবা মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো সব কাজ আপনাকে করতে হবে আপনি বাহিরেও কাজ করবেন আমার ঘরেও কাজ করবেন এতে যে এতে যে আপনার খুব কষ্ট হবে বাবা এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তোমাকে এই নিয়ে ভাবতে হবে না বাবা আবদুল্লাহ আমি সব ম্যানেজ করে নেব এমন দজ্জাল বইয়ের আমার কোনো দরকার নেই এই কথা বলে মতিন তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তারপর থেকে মতিন আর কোনোদিনও বিয়ের কথা চিন্তা করেনি সে বাহিরের কাজও করত আবার বাড়ির কাজও করত আর আবদুল্লাহ মাঝে মধ্যে তার বাবার কাজে সাহায্য করত এইভাবেই তারা দুই বাপ ছেলে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে লাগল একদিন ফাতেমা ওমর মাইসা মারিহা মাহাদি ওরা সবাই একটি গাছের নিচে খেলা করছিল তখনই সেখানে এক ভিক্ষুক লোক চলে আসলো হে মহল্লাবাসী তোমরা সাবধান হয়ে যাও কেউ কারোর উপর জুলুম অত্যাচার করো না সৎ পথে থাকো আর মানুষকে ভালোবাসো হে মহল্লাবাসী তোমরা সবাই সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ভাই ওমর লোকটির কথা শুনলে তুমি লোকটি এসব কি বলছে হ্যাঁ ভাই মাহাদি শুনলাম তো কিন্তু ওনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না চলো ভাই এক কাজ করি লোকটাকে ডেকে জিজ্ঞেস করি ভাই ওমর লোকটাকে দেখে তো পাগল মনে হচ্ছে লোকটি যদি কামড়ে দেয় আরে ভাই বাহাদি তুমি সবসময় বেশি বুঝো কামড়ে কেন দিবে যদি লোকটি আমাদের কামড়েই দিত তাহলে কি লোকটি এমন ভালো ভালো কথা বলতো সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে ভাই লোকটিকে ডাকু এই যে দাদু ভাই এই দিকে আসেন তো আপনার সাথে আমাদের কথা আছে তোমরা কারোর ওপর জুলুম করো না জুলুমের শাস্তি খুবই ভয়াবহ জুলুম করলে তোমাদের অবস্থাও যে আমার মতো হবে সারি শাড়ি আচ্ছা দাদু ভাই আপনি এইসব কি বলছেন আপনার কথার মানে তো আমরা কিছুই বুঝতে পারছি না দাদু এরা আমি এই দুনিয়ার মানুষদের সচেতন করছি তারা কেউ যেন আমার মতো কাউকে জুলুম না করে তাহলে যে তাদের জুলুমের জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হবে যেমনটা আমি পেয়েছি কি বলছেন দাদু ভাই আপনি কি জুলুমের জন্য শাস্তি পেয়েছেন তাহলে শোনো দাদু ভাইয়েরা এক সময় আমার বাবার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না আমার বাবা ছিল মহল্লা সব থেকে ধনী ব্যক্তি আমার বাবার আমি একমাত্র ছেলে ছিলাম আর একজন মেয়ে ছিল কিন্তু আমার বোনটি ছোটবেলাতেই হারিয়ে গিয়েছে যেহেতু আমার বোন থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাই নিয়ম অনুযায়ী বাবার সমস্ত মালিক আমি হয়েছিলাম বাবার এত অঢেল সম্পত্তি পেয়ে আমি খুবই অহংকারী হয়ে জীবনযাপন করতাম মানুষকে মানুষ মনে করতাম না তো একদিনের ঘটনা মরিয়মের মা এই মরিয়মের মা আমার জন্য তাড়াতাড়ি চা নিয়ে আয় আসছি মালিক কীরে জানিয়ে আসতে এত সময় লাগে তোর সব সময় কাজই শুধু ফাঁকিবাজি বাজি মালিক আপনি তো জানেন আমার শরীরটা বেশি ভালো না দুই একদিনের মধ্যে আমার সন্তান হবে হাঁটা চালা তেমন করতে পারি না এর জন্য একটু দেরি হয়ে গেছে হাঁটা চলা করতে পারিস না তাহলে কাজ করতে আসছিস কেন মালিক আমরা গরিব মানুষ কাজ না করলে খাবো কি ওই তো ওই তো শিখেছিস তো এক কথা কথায় কথায় শুধু গরিব মানুষ গরিব মানুষ দে দে যা দে এটা তুই কি করলি ফকিন্নির বাচ্চা আমার নতুন জামাটা তুই নষ্ট করে ফেললি দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা ও ও বাবা গো আমাকে মালিক এটা আপনি কি করলেন আমার যে খুবই কষ্ট হচ্ছে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন কি বললি আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো কখনোই না তুই যেটা করেছিস তার শাস্তি তুই পেয়েছিস মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় কি এ আপনি কি করেছেন মরিয়মকে আপনি এভাবে মাটিতে ফেলে দিয়েছেন কেন চুপ করো বেগম তোমাকে সেটা দিয়ে ভাবতে হবে না যাও ঘরে যাও ঘরে যাও বলছি কি বলছেন আপনি মরিয়মের মায়ের তো রক্ত পড়ছে এ অবস্থায় থাকলে তো সে মারা যাবে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে ওর মরাই উচিত ওর কত বড় সাহস ও আমার শরীরে চা ঢেলে দেয় কিরে তুই এখনো মরিস নি দাঁড়া আমি তোকে সাহায্য করছি মরতে এরপর আমি গিয়ে আমার পা দিয়ে মরিয়মের মায়ের গলা চেপে ধরলাম আর মরিয়মের মা তরপাতে তরপাতে সেখানেই মারা গেল মরিয়মের মায়ের অনাগত সন্তানটাও আর দুনিয়ার সুখ দেখতে পেল না তখন আমার বউ আমাকে বলল ছি ছি আপনি এত নিকৃষ্ট মানুষ আমার চোখের সামনে আপনি একজন মানুষকে মেরে ফেললেন আপনার মতো স্বামীর আমার দরকার নেই আমি আপনার সাথে সংসার করব না আরে যা যা এক বউ গেলে আরো দশ বউ পাবো তুই কি ভেবেছিস তোকে জোর করে আমার কাছে রেখে দেব আপনি আমাকে জোর করলেও আপনার মতো অমানুষের সঙ্গে আমি সংসার কখনোই করব না এই কথা বলে আমার বউ আমাকে রেখে সেখান থেকে চলে গেল এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল একদিন আমার হারিয়ে যাওয়া বোন আমার কাছে ফিরে এলো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কে তুই? আপনি আপনি আমাকে চিনতে পারছেন না ভাই চান আমি আমি আপনার ছোট বোন রুমা রুমা কোন রুমা আমি কোন রুমাকে চিনি না ভাই যান এ আপনি কি বলছেন কি আমার গালে আমার গালে তিল দেখো আপনি আমাকে চিনতে পারছেন না এ তোকে বলেছি না আমি আমার রুমা নামে কোনো বোন নেই মানুষের কাছে শুনেছিস আমার একজন বোন হারিয়ে গেছে তাই সেই কথা শুনে বোনের দাবি নিয়ে ফিরে এসেছিস হ্যাঁ তাই না আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি তোর চালাকে বুঝি না ভেবেছিস ভাই আমার সম্পত্তির কোনো দরকার নেই আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমি একজন ভালো মানুষের কাছে আশ্রিতা ছিলাম সেই আমাকে বড় করেছে আমার ব্যাগে একটা লকেট ছিল আর সেই লকেটের ভেতরে আমার ঠিকানা ছিল সেটা আমি কখনোই জানতাম না একদিন আমি সেই লকেটটি খুলতেই খুলতে দেখলাম ওই লকেটের ভেতরে আমার ঠিকানা রয়েছে সেদিন যে আমাকে আশ্রয় দিয়েছিল আমি তাকে জিজ্ঞেস করতেই সে আমাকে বলল, সে আমাকে কুড়িয়ে পেয়েছে তাই সেই ঠিকানার খোঁজ করতে করতে আমি এখানে চলে এসেছি আর এই মহল্লার অনেকে বলেছে যে আপনার নাকি একটা বোন হারিয়ে গিয়েছে তাহলে আপনি আমাকে বোন বলে স্বীকার করছেন না কেন ভাইজান তুই যে আমার বোন সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি তোর গালের ওই তেলটা দেখেই আমি তোকে চিনতে পেরেছি কিন্তু তোকে তো আমি বোন হিসেবে মেনে নেব না তোকে মেনে নিলে তো আমার সম্পত্তিতে ভাগ দিতে হবে আমাকে কি তুই বোকা পেয়েছিস ভাইজান আপনার সয় সম্পত্তি নিতে আমি এখানে আসিনি ভাইজান আপনি শুধু আমাকে বোন বলে মেনে নিন তাহলেই হয়ে যাবে আমার সয় সম্পত্তির কোনো দরকার নেই ভাইজান মেনে নিন না আমাকে এখন যতই বলি যে তোর সয় সম্পত্তির দরকার নেই কিন্তু কদিন পরেই ঠিক তোর স্বয়ং সম্পত্তির দরকার হয়ে দাঁড়াবে এই বিষয়টা আমি খুব ভালোভাবে বুঝি ভাইজান আমি আপনার পায়ে পড়ছি ভাইজান আমি আমি যে আপনার বোন আমাকে আপনি মেনে নিন এই কথা বলে আমার বোন আমার পা ধরতে চলে এলো আমি পা দিয়ে লাথি মেরে ওকে মাটিতে ফেলে দিলাম আর একটা লাঠি নিয়ে এসে ওকে এলো বাতারি মারতে শুরু করলাম আমার মার খেয়ে আমার বোন সাপের মতো কাতরাচ্ছিল ভাই যান আমাকে আপনি দয়া করে মারবেন না আমি এখান থেকে চলে যাব। আমার সম্পত্তির কোনো দরকার নেই ভাই যান আমি আমি আর কখনোই আপনার কাছে আসব না তুই আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ তোকে ছেড়ে দিলে তুই এখন উকিলের কাছে যাবি আর উকিল নিয়ে তারপর আমার সম্পত্তি দখল করতে আসবি আমার পথের কাটা সরাতে হলে তোকে যে মরতেই হবে এই কথা বলে আমি আবারও আমার বোনকে মারতে শুরু করলাম আমার মারের জ্বালা সহ্য করতে না পেরে আমার বোন সেখানেই মারা গেল যাক বাবা আপুটা তো বিদায় হলো এসেছিল সম্পত্তির ভাগ নিতে এরপর আমি লাশটাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিলাম এর কিছুদিন পরে আমি হঠাৎ করে স্ট্রোক করে ফেললাম আমার এক হাত আরেক পা অচল হতে শুরু করলো তারপর আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তারও আমার এই রোগ সারাতে পারলো না আস্তে আস্তে আমার হাতে পায়ে পোকা ধরে গেল। দিনের পর দিন সেই পোকার কামড় কী যে যন্ত্রণা হতে লাগলো তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে আমার হাত আর পা কেটে ফেললাম হাত আর পা কেটে ফেলার পর এখন আমি আর কোনো কাজই করতে পারি না আস্তে আস্তে আমার সম্পত্তিগুলো শেষ হতে লাগলো আমার সমস্ত সম্পত্তি হারিয়ে গেল এখন আমি মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ভিক্ষা করি কি বলছেন কি দাদু আপনি এত খারাপ মানুষ ছিলেন হ্যাঁ দাদু ভাই আমি খুব খারাপ মানুষ ছিলাম দুই দুইজন মানুষকে আমার পা দিয়ে আর হাত দিয়ে মেরে ফেলেছি সেই শাস্তি মহান আল্লাহ তাআলা আমায় দিয়েছেন আমার সেই হাত আর পা তিনি কেড়ে নিয়েছেন আমার থেকে আমি এখন বুঝতে পেরেছি জুলুমের শাস্তি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ মহান আল্লাহ তালা তার কোরআন মাজিদে উল্লেখ করেছেন দুটো শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে থাকেন এক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর দুই হচ্ছে কারো সাথে জুলুম করা আমি যেহেতু এই দুটো অন্যায় করেছি তাই আল্লাহ তালা আমাকে এই শাস্তি দিয়েছেন হে আল্লাহ কি ভয়াবহ কথা শুনলে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ কারোর প্রতি জুলুম করবে না জুলুমের শাস্তি খুবই ভয়াবহ হয় হ্যাঁ দাদু ভাই ঠিক কথাই বলেছ তোমরা কেউ কারোর করবে না। তাহলে তোমাদের অবস্থাও ঠিক আমার হবে আমি এখন আসি দাদু ভাইরা আমাকে যে ভিক্ষা করতে যেতে হবে এই কথা বলে লোকটি আবারও সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলতে লাগলো হে মহল্লাবাসী তোমরা কেউ কারোর ওপর জুলুম করো না যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দাও সবাইকে সম্মান করো তা না করলে যে তোমাদের অবস্থাও ঠিক আমার মতোই হবে তোমরা সাবধান হয়ে যাও সবাই দেখলে ভাই মাহাদি লোকটির জীবনে কত বড় দুঃখ হ্যাঁ ভাই শুনলাম তো জুলুম যে এত বড় পাপ সেটা আমি বুঝতে পারিনি আমি আর কোনোদিন কখনোই কারো উপর জুলুম করব না হ্যাঁ ভাই ঠিক বলেছো আমিও কোনোদিন কারো উপর জুলুম করব না চলো ভাই খেলা শুরু করি তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো জুলুম করা কত বড় পাপ আমরা সবাই চেষ্টা করব জুলুম থেকে বিরত থাকতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ